নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ধর্মনগরের কামেশ্বর এলাকা থেকে রবিবার সকালে 600 লিটার জ্বালানি সহ বেশ কিছু খালি তেলের ড্রাম উদ্ধার করে পুলিশ। এটা কি পুলিশের ব্যর্থতা না সফলতা, এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। বারবারই জ্বালানি তেলের অভিযানে উদ্ধার হয়েছে খালি ড্রাম, পুলিশের ভূমিকা নিয়ে তাই যথেষ্ট সন্দেহ দেখা দিচ্ছে। যদি সর্ষের মধ্যেই ভূতের বাস হয় তবে ভূত ছাড়াতে বিকল্প পন্থা বেছে নিতে হবে। রবিবার সকালে ধর্মনগর কামেশ্বর এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় 600 লিটার জ্বালানি সহ বেশ কিছু খালি তেলের ড্রাম। কিন্তু পুলিশ বেআইনি তেল কারবারের সাথে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি, ফলে এই অভিযান পুলিশের ব্যর্থতা নাকি সফলতা, এটাই এখন মূল প্রশ্ন। কেননা এ যাবৎকালে লক্ষ্য করে গেছে, যতবারই পুলিশ জ্বালানি উদ্ধার অভিযানে বেরিয়েছে প্রতিবারই উদ্ধার হয়েছে খালি ড্রাম, সাথে কিঞ্চিত মাত্র জ্বালানি তেল। ফলে বর্তমানে পুলিশের ভূমিকা নিয়েও জনমনে দেখা দিয়েছে সন্দেহ। কেননা ইতিমধ্যে বেআইনি কারবারের সাথে জড়িত থাকার অপরাধে রাজ্যের একাধিক পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছেন, ফলে রবিবারের এই অভিযানেও পুলিশের ভূমিকায় সন্দেহ সৃষ্টি হয়েছে। কেননা গোপন খবরের ভিত্তিতে রবিবার জ্বালানি সহ বিভিন্ন আপত্তিকর সামগ্রী উদ্ধার হলেও কেন কোনো কারবারিদের উদ্ধার করতে পারছে না পুলিশ? তবে কি পুলিশ ও কালো কারবারিদের মধ্যে গোপন কোনো সমঝোতা রয়েছে? যদি এমন কিছু থেকে থাকে তবে তো বর্তমান মুখ্যমন্ত্রীর নেশা ও বেআইনি কারবার মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা প্রায় আজকে পর্যন্ত 620 লিটার তেল সিজ করেছি বিভিন্ন জায়গার থেকে। জায়গার মালিককে আমরা সার্টেন করতে পারিনি। আমরা ডিসিএম নিয়ে এইভাবে সবসময় বেআইনি স্টকিস্ট এবং সেলর ওয়েল স্টকিস্টের এগেনস্টে আমাদের জোরদার রেড জারি থাকবে এবং অ্যারেস্টও হবে, বেশ কয়েকজন অ্যারেস্ট হবে। ঘটনাটির তদন্ত চলছে। ৫,000 লিটার ইলিগেলি স্টকিস্টের কাছ থেকে তেল সিজ করা হয়েছে। এটা চলতে থাকবে এবং এটা কেস কানেকশনে করা হয়েছে। তারপরে এটা যারা যারা এই ধরনের করে কাজগুলি করে জায়গার মালিকগুলোকে আমরা নোটিশ ইস্যু করছি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মানব সম্পদের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত নবনিযুক্ত টেট শিক্ষকদের বরণ করে নেওয়ার অনুষ্ঠানে এই কথাই বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সহ অন্যান্যরা। মানব সম্পদ উন্নয়ন ব্যতীত রাজ্য, দেশ কিংবা পৃথিবীর উন্নয়ন অসম্ভব। তাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন সরকারের প্রথম লক্ষ্য মানব সম্পদ উন্নয়ন করা। নবনিযুক্ত টেট শিক্ষকদের বরণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রবিবার একথা বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজধানীর তুলসীবতী বিদ্যালয়ে এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত এই টেট শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। সম্প্রতি টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুবাদে শিক্ষক হিসেবে নিযুক্ত পেয়েছেন বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝুমু সরকারকেও বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। প্রথমে আমরা জানি সর্বভারতীয় ক্ষেত্রে আমি কোরআন এই 7-8 মাস এর মধ্যে আমরা যখন দায়িত্ব নিলাম সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা পরিষ্কার করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানব সম্পদ
প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। 8 ও 9 জানুয়ারি 12 দফা দাবি আদায়ে দেশব্যাপী ধর্মঘটকে সফল করার লক্ষ্যে রবিবার আগরতলায় অনুষ্ঠিত হয় সিআইটিইউ এর এক হল সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক তপন সেন, বিরোধী দলনেতা বাদল চৌধুরী, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ প্রমুখরা। আগামী 8 ও 9 জানুয়ারি 12 দফা দাবি আদায়ে দেশব্যাপী ধর্মঘটকে সফল করে তোলার লক্ষ্যে রবিবার আগরতলা টাউন হলে সিআইটিইউর উদ্যোগে এক হল সভা সংগঠিত হয়। হল সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন। রাজ্যে জনকল্যাণমূলক কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় সরকার শ্রমজীবী স্বার্থ বিরোধী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করে শ্রী সেন বলেন, এ নীতির বিরুদ্ধে এই ধর্মঘট। অন্যান্যদের মধ্যে রাজ্য বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিএম এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গরিব মানুষের কাছে তার বেঁচে থাকার বুনিয়াদি পাঁচতলা বাড়ি তৈরি করে দেয় সম্ভব না এই পুঁজিবাদী কাঠামোতে, কিন্তু তার বেঁচে থাকার রসদ ডিউটি ছিল তাকে যেন ভিক্ষাবৃত্তি করতে না। আজকে সেই গরিব মানুষগুলোকে ভিক্ষাবৃত্তির দোরগোড়ায় নিয়ে চলে এসেছে। প্রত্যেকটি জনকল্যাণকারী কর্মসূচি বসে গেছে, বলছেন বাজেট নেই, অমুক নেই, তমুক নেই। এটা করা সম্ভব হয়েছিল 25 বছর ধরে। কেন আমাদের এই বিশ্বাসের গভীরে গেল না ব্যাপারটা? যা লাল ঝান্ডা পারে না তা কেউ পারে না মানুষের অধিকারের ক্ষেত্রে, পারেনি আজ পর্যন্ত গত 70 বছরে ভারতবর্ষ এবং অন্যান্য রাজ্যে, অবাম শাসিত রাজ্যে যেখানে জনগণের অধিকার প্রসারিত হয়েছে সেখানেও বামপন্থী শ্রমজীবী কৃষকের আন্দোলনের উপরে চাপে দাঁড়িয়ে সেই অধিকার প্রসারিত হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর এন্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। আগরতলা মেলার মাঠ স্থিত অফিসে রবিবার সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের 37তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক কর্মসূচি সংগঠিত হয়। সারা ভারত কৃষি শ্রমিক উন্নয়নের 37তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক কর্মসূচি সংগঠিত হয়। আগরতলার মেলার মাঠ স্থিত জেলা কমিটির অফিসের সামনে পতাকা উত্তোলনের পাশাপাশি দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সংগঠনের নেতৃত্বরা। 8 থেকে 11 নভেম্বর পশ্চিমবাংলার মিদনাপুরে আমাদের সংগঠনের
সম্মেলন হয়, সেই সম্মেলন থেকে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আজ আমরা 37তম দিবস যথাযোগ্য মর্যাদার সাথে আমরা উদযাপন করছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জম্পুইয়ের পাশাপাশি বড়মুড়া পাহাড় সহ আশপাশ এলাকার কমলাও ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। অন্য জায়গার তুলনায় এখানকার কমলা অনেকটাই মিষ্টি বেশি হওয়ায় এবং দামও কম থাকায় ক্রেতারা বেশি করে কিনে নিচ্ছে। শীতে রসালো ফল কমলা যেমনটা সর্বশ্রেষ্ঠ জম্পুই পাহাড়ের কমলা, ঠিক তেমনি ভাবেই সবার জনপ্রিয়তা কুড়াতে পারছে বড়মুড়া পাহাড় সহ তার আশপাশ এলাকার কমলা। বিগত সরকারের আমলে সরকারি সহযোগিতায় প্রায় 30 কানের বেশি এলাকায় রয়েছে এই কমলা বাগান। গত বছরের তুলনায় এবছর বেশি ফলন হয়েছে এমনটাই জানান কমলা বিক্রেতা সরস্বতী কলুই, ওয়াফাই কলুই সহ বেশ কয়েকজন বিক্রেতা। এই বার ফলন অনেকটাই বেশি, এমনকি এই এলাকার পাইকার না আসায় অম্বি বাজারে অনেকটাই কম দামে বিক্রি করতে হচ্ছে এমনটাই জানান বিক্রেতারা। অন্যদিকে রসালো এবং মিষ্টি ফল কমলা দামে অনেকটাই সস্তা হওয়ায় বেশি করে কিনে নিচ্ছেন ক্রেতারা। আগরতলা সহ খোয়াই এলাকা থেকে আসা সাধারণ মানুষ নিজের কাজে ওই এলাকায় আসার পর অন্য এলাকার চেয়ে কমলার দাম কম থাকায় বেশি করে বাড়ি নিয়ে যাচ্ছে এমনটাই জানান ক্রেতারা। এছাড়া কমলা বাগানের মালিকরা জানান বর্তমান সময়ে গাছগুলোর অনেক বয়স হয়েছে, তাই নতুন করে বাগান করে দিলে অনেকটাই উপকার হবে বাগান মালিকদের এবং পুরানো গাছগুলোকে সঠিক পরিচর্যা করার ব্যবস্থা করলেও অনেকটাই উপকারে আসবে অম্পি এলাকার বাগান মালিকদের। কত করে বিক্রি করতেছে? দাম বেশি পায় না এবার কেন? ফলন বেশি হয়েছে দেখা। এটা কোন জায়গার কমলা? এগুলা আপনার নাম? সরকার থেকে সাহায্য পাইছেনি কোনোদিন? এই বাগানটা কি আমরা নিজেরাই করছি না সরকার? এরকম দাম কম কি লেগা কমলা? ফলন বেশি হয়েছে, ফলন বেশি হয়েছে, গাছে গুঁটা বেশি ধরছে না? বাইরের থেকে পাইকার আসছে না এবার? ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।